প্রিয় দর্শক, ঘূর্ণিঝড় বা এই নিম্নচাপের বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হতে যাচ্ছে উপকূলীয় অনেক অঞ্চলে আগামীতে। তো এই নিম্নচাপটি এখনই কিন্তু ঘূর্ণিঝড়ে কিন্তু তৈরি হয়নি, ঘূর্ণিঝড়ে পরিণত কিন্তু হয়নি এখনও। তো আগামীতে এই নিম্নচাপটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যাই হোক, এটা যদি ঘূর্ণিঝড় যদি হয়, এর নাম হবে নিবার। তো এই ঘূর্ণিঝড় নিবার কিন্তু আঘাত আনবে এসব অঞ্চলে, উপকূলীয় অঞ্চলে। যাই হোক, এই নিম্নচাপটি এখনও ঘূর্ণিঝড় কিন্তু হয়নি, তবে পরবর্তীতে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তো বৃষ্টি কোথায় কোথায় থাকছে তা আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেবো। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে স্যাটেলাইট মোডে চলে যাব। তো আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে বঙ্গোপসাগর, দক্ষিণ বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপটি কিন্তু আগামীতে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকছে, ঘূর্ণিঝড় নিবার। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি মেঘের আনাগোনা কিন্তু শুরু হতে যাচ্ছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের দুই বাংলা। তো দুই বাংলার কাছাকাছি মেঘ কিন্তু চলে যাচ্ছে। প্রিয় দর্শক, এই হচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন। আগামী কয়েক ঘন্টা বা আগামী দিনে বা রাতের মধ্যে অনেক জায়গায় কিন্তু মেঘ কিন্তু ঢুকে পড়বে। তো অলরেডি আকাশ মেঘাচ্ছন্ন হতে যাচ্ছে দুই বাংলাতেও। যাই হোক, পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাবো। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় নিবার বা নিম্নচাপটি অলরেডি এখনই কিন্তু ঘূর্ণিঝড়টি কিন্তু তৈরি হয়নি। তো পরবর্তীতে হওয়ার সম্ভাবনা থাকছে। তো এর প্রভাবে কিন্তু বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদি আমরা একটু জুম করি তাহলে বুঝতে আরও সুবিধা হবে। এখানে গভীর মেঘ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অলরেডি থান্ডার চলাচ্ছে, কিছুটা ঝড় বৃষ্টি মারাত্মকভাবে হচ্ছে। তারপর এর পাশে কিন্তু মারাত্মক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো চারিদিক থেকে কিন্তু বাতাস গিলে কাচ্ছে। তো পরবর্তীতে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যাই হোক, আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে কী হতে যায়। তো দর্শকের প্রভাবে শ্রীলঙ্কায় অনেক জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে, অলরেডি আকাশ মেঘাচ্ছন্ন। তারপর মাদুরিয়াতেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। বেঙ্গুলারও কিন্তু অলরেডি মেঘ ঢুকে পড়ছে। আগামীতে কিন্তু রাতের মধ্যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাবে এবং অনেক জায়গায় কিন্তু দফায় দফায় বৃষ্টি কিন্তু শুরু হতে যাচ্ছে। এই যে হায়দ্রাবাদ এসব অঞ্চলেও কিন্তু অলরেডি আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে, এখানে কোথাও কোথাও বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। তারপর ভুবনেশ্বর এসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। তো চেন্নাই ধরে এসব অঞ্চলে কিন্তু আগামীতে মারাত্মকভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। তো প্রিয় দর্শক, দুই বাংলায় এই মুহূর্তে আংশিক আংশিক মেঘ বাপ কিন্তু শুরু হতে যাচ্ছে। এ হচ্ছে কলকাতার বিশেষ করে দক্ষিণবঙ্গ এসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে যাচ্ছে। তারপর এই যে দামবাদ, তারপর ঢাকা, এখানে এখনও মেঘ কিন্তু ঢুকে পড়েনি। তারপর এই যে সিলেট বা রংপুরে, এখানে কিন্তু মেঘ কিন্তু ঢুকে পড়েনি। পরবর্তীতে উপকূলীয় অঞ্চলে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন শুরু হতে যাচ্ছে এবং এই নিম্নচাপের প্রভাব কিন্তু দুই বাংলাতে কিন্তু আকাশ আংশিক আংশিক মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা থাকছে। পরবর্তীতে অনেক জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনাও থাকতে পারে, যখন এই নিম্নচাপ যখন সৃষ্টি হয়েছে। পরবর্তীতে দুই বাংলাতেও কিন্তু মেঘের কারণে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, বৃষ্টি তৈরি হয়ে অনেক জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিও কিন্তু হতে পারে। যাই হোক, আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিও আপলোড করে। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। তো দর্শক, আজকে কিন্তু শীত পড়বে দেশের প্রায় জায়গায়। কলকাতা সহ দামবাদ, তারপর এখানে ঢাকা, রংপুর বিভিন্ন জায়গায় কিন্তু মারাত্মকভাবে শীত কিন্তু বয়ে যাবে। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সংক্ষিপ্ত ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখেন, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করে দেবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন কোনোভাবে মিস না হয়। তো দর্শক, ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একা আমরা রইলো, বাই।